তরে ছোট একখান কাম দিছিলাম এই কাম কালু কি কম্বল গাই দিয়া ঘুমায় রছস আপনারে কইছেন এই কাজটা করতে তো সময় লাগবে আ কইছ সময় লাগবো এটা মাইনা লইছি কিন্তু এইটার খবর কি আপডেট কি এইটা জিগানের লাগে তরে খারাপ করাইছি এর মধ্যে সুমকি ঘর থেকে বের হয় নাই আর সামনে তো আপনি পাকাইছেন আপনি যে সুমকি খোঁজে গেছেন এটা জানতে পারছেন তো গুড্ডি ভাই এরপর থেকে চুমকিরা ঘর থেকে বেরোতে দিচ্ছে না আর ওই চুমকিও ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না এখন ঝামেলা হচ্ছে যে এই পরিস্থিতি স্বাভাবিক হইতে আরো কয়েকটা দিন সময় লাগবে এর মধ্যে আপনি কোনো কিছু করতে পারবেন না আরে কেন আমি কিছু কম না ইন্সপেক্টর নাট মতলব সরকার চুপ দায়িত্ব নিচ্ছে কি ঢা দ্য গ্রেট উগান্ডা তাহলে কয়টা দিন ওয়েট করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েট করুন কোনো সমস্যা না কথা হইতেছে যে এই দিকে কই যাইতাছস আব্বাস চেয়ারম্যানের বাড়ি আপনি জানেন না কই যাই হ্যাঁ জানি তো মানে কইতাছিলাম তো এই মুহূর্তে তো আব্বাস চেয়ারম্যান বাড়িত নাই বোর্ড অফিসে তার বউ একলা বাইতে আমি আপনারে লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখতেছি আমার মারে নিয়ে কোনো ফাউল কথা আপনি কবেন না ওই কুদ্দুস ওর মারে নিয়ে কইলাম একটা ফাও কথা কবি না কইলে কইলাম জিবলা কাইটা ফেলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কইব না এই কথা হইলো খারা এস্টার দিস না মন্টুর বউয়ের খবর কি মন্টুর বউর খবর নিয়ে আপনি কি করবেন মন্টুরে তো আমার শালী নলক বিয়ে করব তাই সবই তো আপনাদের ষড়যন্ত্র আয় বেটা আয় সব ঘটনায় খালি মুসলিম সরকারের দিকে আঙ্গুল তুলিস কেন এই পুরো ঘটনার লাগে করি তো কেন জানাস আমার শালীন লোক আর মন্টু আরে বুঝোস না কেন এই যে আমার শালীন আর মন্টু দুজনে কই আসিল ডুবাই এক লগে থাকতে থাকতে মনে কর যে ইষ্টুপুলু কত কিছু হয়ে যায় না বাড়ির মধ্যে একটা কুত্তা থাকলেও তো এর প্রতি একটা মায়া জন্মায়া যায় আর এরা তো এক লগে মন্টু যদি আপনার শালীরে ভালোবাসতো তাহলে ফোয়ারারে বিয়ে করতো না ফোয়ারারে ভালোবেসে বিয়ে করেছে এইটা হইতেছে গিয়া ফেরমের বিয়ার কুফল ফেরমের বিয়া কোনোদিন সুখের হয় না আমি তো আমার শালীরে লইয়া টেনশনে আছি কেননা আমার শালীরে তো বোরহান তুইলা লইয়া গেছিল বিয়ার পরে নেই সব লইয়া আবার শোনেন কারো সংসার ভেঙে কেউ সুখে হইতে পারে না প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে যেই পানি ফোয়ারা চোখ দিয়ে ঝরছে তার ডাবল পানি আপনার শালীর চোখ দিয়ে ঝরবে আপনি কি অভিশাপ দিতেছেন হ্যাঁ একদম চুপ দেন না বেআইনের নিয়ে কি কথা কইতেছে আরে তরে উগান্ডা ভাইয়া চুপ থাকতে বলছে না চুপ থাক ঠিক আছে কথা তো আমি গেলাম না কথা অন্তরি শেষ হয় নাই ফোয়ারা ভালো আছে তো কেমনে ভালো থাকলো কেমনে এই যে একটু আগে কইলি ফোয়ারার চোখ দেয়া পানির রহর বইয়া যাইতাছে এখন আর চোখের পানি ফেলে না এখন ফোয়ারা আপনার শালীর চোখের পানি দেখার জন্য অপেক্ষায় আছে ওই সিন আর কোনোদিন ফোয়ারা চর্ম চোখে দেখতে পারবো না উগান্ডা আর মায়ের কথা কইলে গায়ের মধ্যে ফসকা পরে কিরে কুদ্দুস।